हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে a equal to 0 7 0 0। নেক্সট আমাদের কি বলা হয়েছে, fx equal to 1x वन प्लस एक्स प्लस एक्स स्क्वायर प्लस डट डट अप टू एक्स टू दि पावर 20। सो हमें जो एखे देखी एटी हमें गुणोत्तर प्रगति गुणोत्तर प्रगति जिपी ते आटे कि लिखते परि वन माइनस एक्स टू दि पावर 21 बाई वन माइनस एक्स गुणोत्तर प्रगति सूत्र अनुजाई। एबार जदि एटे मैट्रिक्स रिप्रेजेंट करी अर्थात एफ ए से वन माइनस ए टू दि पावर 21 बाई एबार वनर जगह कि लिखब आई कारण वन के मैट्रिक्स रिप्रेजेंट करी से दिए करब एक यूनिट मैट्रिक्स एकक मैट्रिक्स हिसाब से और जदि को जीरो के रिप्रेजेंट करी मैट्रिक्स से क्या रिप्रेजेंट करब नाल मैट्रिक्स शून्य मैट्रिक्स दिए। सो हमें एखे कि लिखब आई माइनस ए टू दि पावर 21 बाई आई माइनस एखे कि लिखे नब जेखने आई इक्ुअल टू 2 क्रॉस 2 क्रोमेर एकक मैट्रिक्स एकक मैट्रिक्स তাহলে এবার আমরা এখানে কি করতে পারি এটিকে আমরা কি লিখতে পারি i माइनस ए होल इनवर्स इंटू i माइनस ए टू दि पावर 21। তাহলে এখানে আমরা কি বলতে পারি এ স্কোয়ার, যেহেতু এ আমরা জানি এবার এ টু দি পাওয়ার 21 অর্থাৎ কি এর পাওয়ার আছে। সো আমরা আগে এখানে কি ফাইন্ড আউট করব এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি এ ইন্টু এ ইকুয়াল টু 0 7 0 0 इंटू 07 जिरो जिरो। एबार जदि आमरा ई दुटी मैट्रिक्स के मल्टिप्लाई करी तहले एखाने आमरा कि पाबो जिरो इंटू जिरो प्लस 7 इंटू जिरो। नेक्स्ट आमरा कि पाबो जिरो इंटू 7 प्लस 7 इंटू जिरो। नेक्स्ट आमरा कि पाबो जिरो इंटू जिरो प्लस 0 इंटू जिरो। नेक्स्ट आमरा कि पाबो जिरो इंटू 7 प्लस 0 इंटू जिरो। एबार जदि आमरा एई क्षेत्रे देखी एखाने आमरा कि पाच्छि 0 प्लस 0 0 प्लस 0 0 प्लस 0 एंड 0 प्लस 0। तहले एटिके आमरा कि लिखते पारि जिरो 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 जिरो। एटी के आमरा कि लिखे नेब ओ एखाने आमरा कि बोलते पारी जेखाने जेखाने ओ इक्वल टू टू क्रस टू क्रमेर नाल मैट्रिक्स बा शून्य मैट्रिक्स शून्य मैट्रिक्स। তাহলে আমরা এখানে কি বলতে পারি তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি কোন শূন্য ম্যাট্রিক্সের সাথে কোনো শূন্য ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়।
শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সুতরাং এ টু দি পাওয়ার 21 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2 প্লাস 19 ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 19 ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স ইন্টু এ টু দি পাওয়ার 19 ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে এবার আমাদের কি করতে হবে, আই মাইনাস এ হোল ইনভার্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা আগে বার করে নেব আই মাইনাস এ ইকুয়াল টু কি হবে, তার আগে আমরা লিখে নিই, ধরি আই মাইনাস এ ইকুয়াল টু বি, তাহলে বি ইকুয়াল টু আমরা কি লিখে নেব, 1001 মাইনাস 0700। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস 0 0 মাইনাস 7 0 মাইনাস 0 অ্যান্ড 1 মাইনাস 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 মাইনাস 7 0 1। তাহলে আমরা কি বলতে পারি, বি ম্যাট্রিক্সের নির্ণায়ক সহগুণনীয়ক দ্বারা গঠিত ম্যাট্রিক্স ও অ্যাডজয়েন্ট যথাক্রমে ডিটারমিনেন্ট অফ বি পি ও অ্যাডজয়েন্ট অফ বি হলে তাহলে আমরা এখানে কি পাবো, ফার্স্ট আমরা কি পাবো, ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু মাইনাস 7, যেটি কি হবে 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। ডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সহগুণনীয়ক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। সো এখানে 1 এর রেসপেক্ট আমরা কি পাবো, সহগুণনীয়ক 1, মাইনাস 7 এর রেসপেক্ট আমরা কি পাবো, 0। জিরোর আগে মাইনাস সাইন, অ্যাকচুয়ালি এখানে মাইনাস 7 এর রেসপেক্ট আমরা যে সহগুণনীয়কটি পাবো তার আগে মাইনাস সাইন হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে 0 আছে সো মাইনাস হোক প্লাস হোক আলটিমেটলি সেটি 0ই হবে, তাই জন্য আমরা এখানে ডাইরেক্ট কি লিখলাম, 0। বা 0 এর রেসপেক্ট আমরা কি পাবো, সহগুণনীয়ক মাইনাস অফ মাইনাস 7, এবং 1 এর রেসপেক্ট আমরা কি পাবো, 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 1 0 7 1। নেক্সট আমরা কি পাবো, অ্যাডজয়েন্ট অফ বি ইকুয়াল টু ডি এর পরিবর্ত ইকুয়াল টু কি হবে, 1701 1701। নেক্সট আমরা কি বলতে পারি, বি ইনভার্স ইকুয়াল টু, এবার আমাদের ফাইন্ড আউট করতে কি হবে, বি ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ বি বাই ডিটারমিনেন্ট অফ বি। তাহলে এবার যদি আমরা এখানে দেখি ডিটারমিনেন্ট অফ বি কত, 1, তাহলে 1/1 ইন্টু 1701 ইকুয়াল টু 1 ইন্টু 1701। তাহলে আমরা এখানে ফাইনালি কি পাচ্ছি, 1701। এবার যদি আমরা দেখি এখান দিয়ে আমরা কি বলতে পারি, সুতরাং আই মাইনাস এ ইনভার্স ইকুয়াল টু 1701। সো এবার আমরা এখান দিয়ে কি বার করতে পারি,
আমাদের এবার কি লাগবে i মাইনাস a টু দি পাওয়ার 21 এবার a টু দি পাওয়ার 21 আমাদের কত এসেছে 0 অর 0 নয় নাল ম্যাট্রিক্স তাহলে i মাইনাস a টু দি পাওয়ার 21 ইকুয়াল টু i মাইনাস 50 নাল ম্যাট্রিক্স এখানে আমরা লিখে নেব যেহেতু a টু দি পাওয়ার 21 ইকুয়াল টু আমরা কি পেয়েছি নাল ম্যাট্রিক্স তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1001 মাইনাস 0000 তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 0 0 মাইনাস 0 0 মাইনাস 0 1 মাইনাস 0 তাহলে আমরা এখানে আলটিমেটলি কি লিখতে পারি 1001 সো আমরা ফাইনালি কি বলতে পারি এফ এ ইকুয়াল টু আই মাইনাস এ হোল ইনভার্স ইন্টু আই মাইনাস এ টু দি পাওয়ার 21 তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1701 ইন্টু 1001 এবার এই দুটি ম্যাট্রিক্সকে যদি আমরা মাল্টিপ্লাই করি এখানে আমরা কি পাবো 1 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 0 7 ইন্টু 0 নেক্সট আমরা কি পাচ্ছি 1 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 1 0 ইন্টু 1 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0 নেক্সট আমরা কি পাচ্ছি 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 সো আমরা এখানে কি পাচ্ছি 1 প্লাস 0 0 প্লাস 7 0 প্লাস 0 0 প্লাস 1 তাহলে এখানে আমরা কি পাবো 1701 তাহলে আমরা যদি এখানে দেখি এটি আমরা এফ এ পাচ্ছি তাহলে এখানে কোন অপশনটি হবে অপশন সি তাহলে আমরা এখানে কি বলতে পারি সঠিক উত্তর অপশন সি 1701 তাহলে এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ